বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ রয়েছে টাইগারদের। যে সমীকরণে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ, বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। স্বপ্নের একটি দল ছিল সাজানো সংসারের মতো। বিশ্বকাপ শুরুর আগে বাংলার কোটি ক্রিকেট ভক্ত যাদের নিয়ে স্বপ্ন দেখেছিল বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ, তবে সে স্বপ্নে জল ঢেলে দিয়েছে স্বার্থলোভী কিছু মানুষ, যাদের ব্যক্তিগত স্বার্থ একটি দেশকে রীতিমতো পুরো বিশ্বের কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। যার ফলে বিশ্বকাপের সেমিফাইনাল তো দূরের কথা, 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশের নতুন আশঙ্কা। টানা 6 ম্যাচ হারায় পয়েন্ট টেবিলের 10 নম্বর পজিশন নিয়ে যেন ইংল্যান্ডের সাথে লড়াই করছে বাংলাদেশ। তবে আফগানদের কাছে নেদারল্যান্ডস ও ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা বাজেভাবে ম্যাচ হারায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। সর্বমোট 7টি ম্যাচে 6টিতে হেরে পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে চলমান বিশ্বকাপ পয়েন্ট টেবিলের সেরা 8 দলে থাকতে হবে বাংলাদেশকে। পাকিস্তান আয়োজক দেশ হওয়ায় সরাসরি অংশগ্রহণ করবে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাই তো পাকিস্তান ব্যতীত পয়েন্ট টেবিলের বাকি 7টি দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে, আর এজন্য বাংলাদেশকে পয়েন্ট টেবিলের সেরা 8-এ থাকতে হবে। তবে বাংলাদেশ বর্তমান অবস্থান নয়, ইতিমধ্যে আনঅফিসিয়ালভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেয়েছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। বাকি 2টি জায়গার জন্য লড়াই করছে 4টি দল, তারা হলো বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এই 4টি দল থেকে 2টি দল জায়গা পাবে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বর্তমান পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা, 8 নম্বরে নেদারল্যান্ডস, 9 নম্বরে বাংলাদেশ এবং 10 নম্বরে ইংল্যান্ড। এখান থেকে বাংলাদেশের পরবর্তী ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং সর্বশেষ ম্যাচটি রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতার মতো সৌভাগ্য হয়তোবা বাংলাদেশের হবে না, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি অবশ্যই জিততে হবে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি কিন্তু শুধু জিতলেই হবে না, নেট রান রেটের বিষয়েও একটু নজর রাখতে হবে। কেননা বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশের পয়েন্ট তখন হবে 4, এদিকে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস তাদের কিন্তু পয়েন্ট 4 আগে থেকেই রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ যদি নিট রান রেটে এগিয়ে থাকতে না পারে সেক্ষেত্রে কিন্তু ম্যাচ জিতেও কোনো লাভ হবে না বাংলাদেশের। তাই তো মাঠে নামার আগে মাথায় রেখেই নামতে হবে যে শ্রীলঙ্কাকে হারাতে হবে, সেই সাথে নিট রান রেটেও এগিয়ে থাকতে হবে। প্রথম ইনিংসে যদি টস জিতে বাংলাদেশ ব্যাট করে সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কাকে কম করে হলেও 75-80 রানে হারাতে হবে শ্রীলঙ্কার থেকে নিট রান রেটে এগিয়ে থাকতে হলে। এবং দ্বিতীয় ইনিংসে যদি বাংলাদেশ ব্যাট করে সেক্ষেত্রে কিন্তু 35 ওভারের মাঝেই ম্যাচ জিততে হবে। তো বড় একটি চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে পরবর্তী ম্যাচে। এছাড়াও নিট রান রেটে কিছুটা এগিয়ে থাকলেও আবার হচ্ছে না, কেননা বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার সাথে খুব ভালোভাবে ম্যাচটা হারবে বা নিট রান রেটটা ভালো রাখতে পারবে এমনটাও কিন্তু নয়। তো সব মিলিয়ে বাংলাদেশকে কঠিন একটা পরীক্ষার মাঝে দিয়ে পার করতে হবে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে। নিট রান রেটের হিসাবটা অনেকটাই কাজে দেবে বাংলাদেশের। তো দেখা যাক সর্বশেষ কী হয়। আপনার কী মনে হয়, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক অনেক শুভকামনা রইল টাইগারদের জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।